নমস্কার, আজকে থেকে আমরা বাঁকুড়া জেলায় স্পেশাল অনলাইন ক্লাসেস শুরু করেছি। এখানে বিভিন্ন রকম সাবজেক্টের অনলাইন ক্লাসেস দেওয়া হবে। এটা ইউটিউব এবং ফেসবুক বা ডিএম বাঁকুড়া পেজে লাইভ দেখানো হবে। আমাদের এখানে বিভিন্ন রকম সাবজেক্টের সাথে সাঁওতালি মিডিয়ামেও আমাদের ক্লাসগুলো চালিয়ে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষের সুযোগ ও সুবিধা হবে। ছাত্রীদেরকে জানাই, তো আজকে আমরা দশম শ্রেণীর ভূগোল বিষয় সম্পর্কে আলোচনা করব। তোমরা প্রত্যেককেই জানো যে করোনা ভাইরাসের জন্য লকডাউন প্রক্রিয়া চলছে, এর ফলে সমস্ত স্কুল কলেজ সমস্ত কিছুই বন্ধ রয়েছে। তো আমরা চেষ্টা করছি তোমাদেরকে বিভিন্নভাবে পাঠদানের মধ্য দিয়ে সমৃদ্ধ করার ক্ষেত্রে। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা সম্পর্কে আমি শুরু করছি। আমরা প্রত্যেককেই জানি অনেকেই যে পৃথিবী যখন প্রথম সৃষ্টি হয়েছিল তখন একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড ছিল। সেই অগ্নিপিণ্ড ধীরে ধীরে কি হয়েছে, তাপ বিকিরণ করতে করতে শীতল এবং কঠিন অবস্থায় রূপ লাভ করেছে। কিন্তু পৃথিবী যদি সম্পূর্ণরূপে শীতল এবং কঠিন অবস্থায় রূপ লাভ করত তাহলে কিন্তু আমরা স্থল ভূখণ্ডের বিভিন্ন জায়গায় তরল পদার্থ রূপে জলের অস্তিত্ব কিন্তু লক্ষ্য করতে পারতাম না। আমরা প্রত্যেককেই জানি যে জল ছাড়া প্রাণের অস্তিত্ব টিকে থাকা সম্ভব নয়, তাই পৃথিবীতে কিন্তু জলের অস্তিত্ব আজকে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। আমরা যদি একটা পৃথিবীর একটা স্ট্রাকচার আঁকি, তাহলে সেই জায়গাতে আমরা দেখতে পাবো যে পৃথিবীতে প্রধানত তিনটে জিনিসের অস্তিত্ব আমরা সবচেয়ে বেশি পরিমাণে লক্ষ্য করতে পারছি। হ্যাঁ, তিনটি জিনিস আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে বিভিন্ন জায়গায় অবস্থান করতে দেখা যাচ্ছে, ঠিক আছে। আমরা সাধারণত বলছি পৃথিবী একটা জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড থেকে ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল এবং কঠিন অবস্থায় রূপ লাভ করেছে। পৃথিবীর একটা অংশ আমরা কিন্তু কঠিন অবস্থায় দেখতে পাচ্ছি। আমরা প্রত্যেকে যে ভূপৃষ্ঠের উপরে রয়েছি, যেখানে মাটি অবস্থান করছে, বিভিন্ন ধরনের শিলা অবস্থান করছে, সেই জায়গাটাকে আমরা কঠিন আস্তরণ রূপে পৃথিবীর বিভিন্ন জায়গায় লক্ষ্য করতে পারছি। তাহলে এই যে কঠিন আস্তরণযুক্ত জায়গাটা দেখতে পাচ্ছি তার একটা কিন্তু নির্দিষ্ট নামকরণ করা হয়েছে। এটাকে কি বলা হচ্ছে? এটা অনেকেই তোমরা জানো যে এই কঠিন যে আস্তরণ ভূপৃষ্ঠের যেটাকে আমরা বলি সেটার একটা নির্দিষ্ট নামকরণ করা হয়েছে, যাকে বলা হচ্ছে লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল। লিথোস্ফিয়ার বা শিলামণ্ডল হচ্ছে আমাদের ভূপৃষ্ঠে কঠিনতম অংশটাকে আমরা কিন্তু আলোচনা করব দেখছি। এরপরে ভূপৃষ্ঠে যে সমস্ত নিচু জায়গাগুলো রয়েছে, অর্থাৎ সেই নিচু জায়গাগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি, তরল পদার্থ রূপে জলের অস্তিত্ব আমরা বিরাজ করতে দেখতে পাচ্ছি। অর্থাৎ পৃথিবীতে অনেক সাগর বা মহাসাগর রয়েছে বা নদী নালা খাল বিল, যে জায়গাতে তরল পদার্থের অস্তিত্ব আমরা প্রতিনিয়তই লক্ষ্য করতে পারছি। তাহলে এই যে তরল পদার্থ রয়েছে এটাও একটা নির্দিষ্ট নামকরণ করা হয়েছে, এটাকে কি বলা হচ্ছে, না এটাকে বলা হচ্ছে হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল। হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল বলা হচ্ছে এই জায়গাটাকে। তাহলে দুটো রূপ আমরা পৃথিবীর পেলাম, একটা হচ্ছে কঠিন আর একটা হচ্ছে তরল। আরেকটা উপাদান রয়েছে পৃথিবীতে যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, অথচ ভূপৃষ্ঠ থেকে বেশ কিছুটা ঊর্ধ্বে একটা গ্যাসীয় আস্তরণ রূপে অবস্থান করতে দেখা যাচ্ছে, সেটারও একটা নির্দিষ্ট নামকরণ করা হয়েছে, যাকে কি বলা হচ্ছে, যাকে বলা হচ্ছে অ্যাটমোস্ফিয়ার বা বায়ুমণ্ডল। তাহলে অ্যাটমোস্ফিয়ার বা বায়ুমণ্ডল বলা হচ্ছে যেটা অদৃশ্য আকারে ভূপৃষ্ঠ থেকে বেশ কিছুটা ঊর্ধ্বে গ্যাসীয় আবরণ রূপে অবস্থান করছে, তাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল। তাহলে আজকে তোমাদের যে আলোচ্য বিষয়টা আমরা আলোচনা করব বায়ুমণ্ডল বা অ্যাটমোস্ফিয়ার নিয়ে, যেটা ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে বেশ কিছু গ্যাসীয় সমন্বয়ে গড়ে উঠেছে। কি কি গ্যাসীয় সমন্বয় রয়েছে, না এখানে রয়েছে নাইট্রোজেন রয়েছে, অক্সিজেন রয়েছে, কার্বন ডাই অক্সাইড রয়েছে, ওজোন গ্যাস রয়েছে এবং বিভিন্ন ধরনের ধূলিকণা জলীয় বাষ্প কণার রূপে এই বায়ুমণ্ডল কিন্তু অবস্থান করছে। তাহলে বায়ুমণ্ডল বেশ কিছু উপাদানের সমন্বয়ে গড়ে উঠছে, বেশ কিছু গ্যাসীয় উপাদান,
কিছু জলীয় বাষ্প ধূলি কণা সেই দিয়ে কিন্তু বায়ুমণ্ডল গড়ে উঠছে। তাহলে আজকে আমরা বিশেষ দিকটা আলোচনা করব যে বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের বিভিন্ন দিক আমরা একটা পোর্শন আজকে আলোচনা করছি, যে বায়ুমণ্ডলের উষ্ণতার যে তারতম্য ঘটে সেই তারতম্য অনুযায়ী স্তর বিন্যাস, বায়ুমণ্ডলে আমরা স্তর বিন্যাস দিয়ে আলোচনা করছি। বায়ুমণ্ডলের স্তর বিন্যাস নিয়ে আমরা আজকে নেক্সট পার্টটা আলোচনা করব। বায়ুমণ্ডল আমাদের ভূপৃষ্ঠের ঊর্ধ্বে অবস্থান করছে, সেই স্তর বিন্যাসের স্তর বিন্যাস নিয়ে আমরা আলোচনা করছি। তাহলে বায়ুমণ্ডল উষ্ণতার ভিত্তিতে, সাধারণত উষ্ণতার ভিত্তিতে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত এরিয়া জুড়ে আমাদের উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে বেশ কতকগুলি স্তরে ভাগ করা হয়েছে। বেশ কতগুলি স্তর, বিশেষ করে মেজর হচ্ছে 6টি স্তর, সেই 6টি স্তরে কিন্তু বিভক্ত করা হয়েছে। যদিও সাধারণত 97% বায়ুমণ্ডলের বিভিন্ন ধরনের যে কার্যকলাপ সেটা কি করছে, 29 কিলোমিটারের মধ্যে কিন্তু সংঘটিত হয়। তাহলে বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্তর রয়েছে উষ্ণতার উপর ভিত্তি করে আমরা সাধারণত বায়ুমণ্ডলকে প্রধান 6টা স্তরে বিভক্ত করা হয়েছে বায়ুমণ্ডলে। ফার্স্ট যে স্তরটা রয়েছে বায়ুমণ্ডলের নিম্নে অবস্থান করছে সেটা আগে আমরা একটা ছবি এঁকে আমরা আলোচনা করতে চাইছি, বায়ুমণ্ডলের এই স্তর বিন্যাসটাকে আলোচনা করতে চাই। আমরা ভালোভাবে লক্ষ্য করবো যে এই ছবিটার মধ্য দিয়ে আমরা পৃথিবী ভূপৃষ্ঠ থেকে যত উপরে থেকে যাচ্ছি সেই দিকটা অনুসারে আমাদের একাধিক যে স্তর সেই স্তরটাকে নির্ধারণ করা হয়েছে। সাধারণত ভূপৃষ্ঠের প্রথম যে স্তরটা অবস্থান করছে ওটা ভূপৃষ্ঠ থেকে বলা হচ্ছে অ্যাভারেজ 13 কিলোমিটার, অর্থাৎ 13 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে 13 কিলোমিটার পর্যন্ত, অ্যাভারেজ 13 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা অবস্থান করছে তাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তাহলে এই যে স্তরটা, এখানে আমরা যদি এটাকে ভূপৃষ্ঠ ধরে ফেলি, হ্যাঁ এটা ভূমিরূপের ভূপৃষ্ঠের অংশ, বিভিন্ন ঘর বাড়ি গাছপালা ইত্যাদি অবস্থান করছে এতে। তাহলে এই ভূপৃষ্ঠ থেকে যে পাঁচ স্তরটা অবস্থান করছে সেই স্তরটাকে বলা হচ্ছে আমাদের কি স্তর, সেটাকে বলা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার যেটা বিস্তার, ফার্স্ট আমরা ট্রোপোস্ফিয়ারের যে দিকটা আলোচনা করব এক নম্বর হচ্ছে বিস্তার, কতদূর পর্যন্ত বিস্তার রয়েছে ভূপৃষ্ঠ থেকে, যেটাকে বলা হচ্ছে 13 কিলোমিটার, ভূপৃষ্ঠ থেকে 13 কিলোমিটার বিস্তৃত রয়েছে। কিন্তু এটা আবার দেখা যাচ্ছে নিরক্ষীয় অঞ্চলে, নিরক্ষীয় অঞ্চলে এটার বিস্তার হচ্ছে সবচেয়ে বেশি, যেটাকে বলা হচ্ছে কত কিলোমিটার, না 18 কিলোমিটার বিস্তৃত হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। আবার মেরু অঞ্চলে বিস্তার একটু কমে যাচ্ছে, সেই মেরু অঞ্চলে দেখা যাচ্ছে 8 থেকে 9 কিলোমিটার। তাহলে গড় অ্যাভারেজ ট্রোপোস্ফিয়ারের উচ্চতা ধরা হয়েছে 13 কিলোমিটার, ক্ষেত্র বিশেষে নিরক্ষীয় অঞ্চল, নিরক্ষীয় আমরা যদি পৃথিবীকে এইভাবে আরেকবার রাখি তাহলে পৃথিবীর মাঝখানের অংশটাকে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল, যার এরিয়া হচ্ছে সবচেয়ে বেশি, যে কারণে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের ট্রোপোস্ফিয়ারের উচ্চতা হাইট হচ্ছে 18 কিলোমিটার। আর মেরু অঞ্চলে হচ্ছে অনেক কম এরিয়া, যেখানে কিছু বিস্তারটা অনেক কম রয়েছে, সেজন্য এখানে কত দেখা যাচ্ছে, এখানে সাধারণত 9 কিলোমিটার অবস্থান করতে দেখা যাচ্ছে। তাহলে এর বিস্তার সম্পর্কে আমরা আলোচনা করলাম ট্রোপোস্ফিয়ারে। এরপরে চলে আসছি বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য কি কি রয়েছে ট্রোপোস্ফিয়ারে বৈশিষ্ট্য। তাহলে ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্য আমরা বেশ কিছু দেখতে পাচ্ছি, ট্রোপোস্ফিয়ারের বৈশিষ্ট্যের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। এখানে আমরা সবচেয়ে বড় বেশি দেখতে পাচ্ছি যে আমরা প্রত্যেককেই জানি ভূপৃষ্ঠ থেকে যত উপরের দিকে যাওয়া যায় তত ট্রোপোস্ফিয়ারের উষ্ণতা কিন্তু কমতে থাকে,
এখানে উষ্ণতা পার কিলোমিটারে অর্থাৎ এক কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যদি উঠি তাহলে কত টেম্পারেচার কমে যাচ্ছে? এখানে টেম্পারেচার কমছে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে পার কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পরে উষ্ণতা কিন্তু কমতে শুরু করছে কোথায়? ট্রপোস্ফিয়ারে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রপোস্ফিয়ারে যত উপরের দিকে ওঠা যাচ্ছে তত কিন্তু উষ্ণতা কমতে শুরু করছে, পার কিলোমিটারে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড পরে তাপমাত্রা কিন্তু কমে যাচ্ছে। এবং সাধারণত ট্রপোস্ফিয়ারের একেবারে যে টপ একেবারে লাস্ট লেয়ারে সেখানে উষ্ণতা কত হচ্ছে? সেখানে উষ্ণতা দেখা যাচ্ছে কত না -80 ডিগ্রি সেন্টিগ্রেড, -80 ডিগ্রি সেন্টিগ্রেড আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি একেবারে ট্রপোস্ফিয়ারের উপরের ঊর্ধ্বাংশে। টেম্পারেচার দেখা যাচ্ছে -80 ডিগ্রি সেন্টিগ্রেড। এছাড়া মধ্য অক্ষাংশ, মধ্য অক্ষাংশে টেম্পারেচার দেখা যাচ্ছে কত না এখানে আমরা লক্ষ্য করতে পারছি মধ্য অক্ষাংশে -58 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে উষ্ণতার কিছুটা পরিবর্তন আমরা লক্ষ্য করতে পারছি যে নিরক্ষীয় এলাকাতে সাধারণত সর্বোচ্চ নিরক্ষীয় অঞ্চলে এই উষ্ণতা কমছে সবচেয়ে বেশি, সেটা কত না -80 ডিগ্রি সেন্টিগ্রেড। আবার মধ্য অক্ষাংশ অঞ্চলে সেখানে উষ্ণতা কমছে কত না -58 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কিন্তু কমতে শুরু করছে এই ট্রপোস্ফিয়ারে। 2 নম্বর পয়েন্ট চলে আসছে, 3 নম্বর কি বৈশিষ্ট্য এখানে আমরা লক্ষ্য করতে পারছি না মোট যে গ্যাসীয় ভর রয়েছে তা 75% গ্যাসীয় ভর কিন্তু এই স্তরের মধ্যে অবস্থান করতে দেখা যাচ্ছে। 75% বিভিন্ন যে গ্যাসীয় স্তর সেই স্তরের যে চাপ ভর এই ট্রপোস্ফিয়ারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি। 4 নম্বর বৈশিষ্ট্য কি আমরা দেখতে পাচ্ছি না ট্রপোস্ফিয়ারের মধ্যে সাধারণত মেঘ ঝড় বৃষ্টি অর্থাৎ প্রকৃতির যে সমস্ত হ্যাজার্ডস সেই হ্যাজার্ডসটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ট্রপোস্ফিয়ারের মধ্যে। অর্থাৎ ঝড় তৈরি হচ্ছে, মেঘ তৈরি হচ্ছে, বৃষ্টিপাত তৈরি হচ্ছে, তার ফলে কি হচ্ছে এই জায়গাটাকে একটা নতুন নামকরণ করা হয়েছে যাকে বলা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। ট্রপোস্ফিয়ারকে বলা হচ্ছে আমাদের ক্ষুব্ধ মণ্ডল বলা হচ্ছে এই জায়গাকে। তবে এই স্তরের গুরুত্ব অনেক বেশি, যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টিপাত তৈরি হচ্ছে, বৃষ্টিপাতের ফলে কি হচ্ছে জলের যে যোগান সেই জলের যোগান হাইড্রোলজিক্যাল যে সাইকেল সেই সাইকেলটা কিন্তু এখানে বজায় থাকছে জলের যোগান। সুতরাং জলের যোগান বা বৃষ্টিপাতকে অব্যাহত রাখার ক্ষেত্রে এই ট্রপোস্ফিয়ার স্তরের গুরুত্ব হচ্ছে অনেক বেশি আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এরপরে দেখা যাচ্ছে ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে একটা জায়গা অবস্থান করছে যেখানে কিন্তু টেম্পারেচার বাড়ছেও না এবং কমছেও না। এই যে পাতলা একটা আমি স্তর আমি আনলাম কালো রঙের এই একটা জায়গাকে কিন্তু নামকরণ করা হয়েছে। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে এই যে অংশটা এটা সাধারণত 3 কিলোমিটার, 3 কিলোমিটার পর্যন্ত এই অংশে কিন্তু উষ্ণতা বাড়ছে না কমছে না, সেজন্য এই একটা স্তরের নামকরণ করা গেছে ট্রপোপোজ। ট্রপোপজ হচ্ছে উষ্ণতা বাড়া কোনো কিছুই ঘটছে না সেজন্য এই স্তরটার একটা নামকরণ করা হয়েছে ট্রপোপজ বলা হচ্ছে। অর্থাৎ ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বে অবস্থান করতে দেখা যাচ্ছে এখানে কিন্তু কোন রকম উষ্ণতা বাড়ছেও না কমছেও না। তাহলে মোটামুটি ভাবে আমরা ট্রপোস্ফিয়ারের বেশ কিছু বৈশিষ্ট্য আমরা কিন্তু এখন আলোচনা করতে পারলাম। নেক্সট আমরা পরের স্তরে আমরা চলে যাচ্ছি, পরের স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ারের পরের স্তর। অর্থাৎ 13 কিলোমিটারের পরে চলে যাচ্ছি আমরা 50 কিলোমিটার, 13 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত যে স্তরটা অবস্থান করছে 50 কিলোমিটার সেই স্তরটার একটা নামকরণ করা হয়েছে। এটা হচ্ছে 50 কিলোমিটার পর্যন্ত যাচ্ছে। এই দ্বিতীয় একটা স্তর, প্রথম স্তর নিয়ে আলোচনা করলাম, দ্বিতীয় যে স্তরটা যার বিস্তার হচ্ছে 13 কিলোমিটার থেকে 50 কিলোমিটার যে স্তরটার নাম করা হয়েছে ট্রপোস্ফিয়ার বলা হচ্ছে। ট্রপোস্ফিয়ার তাহলে এই জায়গাতে যার বিস্তার আমরা প্রথমে আলোচনা করলাম
যে টোটোস্ফিয়ারের পরবর্তী যে স্তরটা আমরা অবস্থান করতে দেখতে পাচ্ছি যাকে বলা হচ্ছে টেটোস্ফিয়ার, যা বিস্তার হচ্ছে 13 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করছে এই জায়গাতে। এর বেশ কিছু বৈশিষ্ট্য আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি টেটোস্ফিয়ার। এখানে কিন্তু দেখা যাচ্ছে উষ্ণতা বাড়তে শুরু করছে, অর্থাৎ ট্রোপোপজের যে পরবর্তী অংশ এই পরবর্তী অংশ থেকে কিন্তু উষ্ণতা আস্তে আস্তে কিন্তু প্লাস অর্থাৎ বাড়তে শুরু করছে। আমরা অলরেডি দেখেছিলাম যে ট্রোপোপজের উষ্ণতা -80 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ট্রোপোপজ থেকে যত আমরা 50 কিলোমিটারের উপর দিকে যাচ্ছি তখন কিন্তু উষ্ণতা না কমে ধীরে ধীরে কিন্তু উষ্ণতা বাড়তে শুরু করছে। উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে 1 নম্বর পয়েন্ট পেলাম। 2 নম্বর হচ্ছে এই টেটোস্ফিয়ারের ঊর্ধ্বে একেবারে ঊর্ধ্বাংশে দেখা যাচ্ছে সেখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এখানে ছিল -80 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এখানে 4 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি প্লাস, অর্থাৎ এখানে কিন্তু উষ্ণতা বাড়তে শুরু করছে টেটোস্ফিয়ার স্তরের মধ্যে। এবং এখানে টেটোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে, এই টেটোস্ফিয়ারের যে ঊর্ধ্বাংশ এই ঊর্ধ্বাংশে একটা স্তর অবস্থান করছে, যে স্তরটা কে বলা হচ্ছে ওজোন স্তর, O3 লেয়ার বা ওজোন স্তর বলা হচ্ছে। টেটোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে আরেকটা হালকা স্তর অবস্থান করছে যাকে বলা হচ্ছে O3 বা ওজোন স্তর বলা হচ্ছে। ওজোন স্তরের কাজ কি না, সূর্য থেকে যে তাপ তরঙ্গ বিকিরিত হচ্ছে, ক্ষুদ্র তরঙ্গ আসছে, সেই ক্ষুদ্র তরঙ্গ থেকে তাপটাকে কি করছে, যেখান থেকে অতি বিপরীত রশ্মি আল্ট্রাভায়োলেট রে কে করছে ক্ষতিকারক রশ্মিটাকে শোষণ করে নিচ্ছে O3 লেয়ার বা ওজোন স্তর, যার ফলে কি হচ্ছে এই ক্ষতিকারক প্রভাব থেকে আমাদের যে সমস্ত জীবকুল বা প্রাণীকুল সমস্ত কিছুই কিন্তু রক্ষিত হচ্ছে ওজোন স্তর থাকার ফলে। তাহলে O3 লেয়ারের গুরুত্ব হচ্ছে অনেক বেশি, সূর্য থেকে বিকিরিত আর তেজস্ক্রিয় যে আল্ট্রাভায়োলেট রে সেই রেটাকে কিন্তু শোষণ করে নিচ্ছে, যার ফলে কি হচ্ছে পৃথিবীর পৃষ্ঠে জীবকুলের যে প্রাণীর অস্তিত্ব সেই প্রাণীর অস্তিত্বটাকে কিন্তু বজায় রাখা সম্ভবপর হচ্ছে এই O3 লেয়ার বা ক্ষতিকারক গ্যাসটা থেকে। এই জায়গাটা একটা ব্যাপক পরিমাণে আমরা গুরুত্ব পাচ্ছি। 3 নম্বর হচ্ছে কি না, এই জায়গাটাতে কিন্তু ঝড় বেগ বৃষ্টি কোন কিছুই হচ্ছে না, অর্থাৎ ট্রোপোস্ফিয়ারের এবং ঝড় বৃষ্টি মেঘ থাকার জন্য এটাকে ক্ষুদ্রমণ্ডল বলা হয়েছিল। কিন্তু টেটোস্ফিয়ার স্তরে দেখা যাচ্ছে কি না, এখানে কোন রকম ঝড় ঝঞ্ঝা বৃষ্টিপাত কোন কিছু কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, যে কারণে এই মণ্ডলটার আর একটা নামকরণ কিন্তু আমরা পেয়েছি যাকে বলা হচ্ছে শান্ত মণ্ডল। তাহলে এটা হচ্ছে শান্ত মণ্ডল আর এটা হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। শান্তমণ্ডল হলো শান্তমণ্ডল, অর্থাৎ এখানে কোন রকম প্রাকৃতিক যে বিপর্যয়ের ঘটনা সেটা না ঘটার জন্য এই স্তরের মধ্য দিয়ে বিভিন্ন ধরনের যে জেট প্লেনগুলো আমরা নির্বিঘ্নে কিন্তু এখানে যাতায়াত করতে পারে স্ট্রাটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে, যে কারণে বিমানের যে দুর্ঘটনায় বিপদের আশঙ্কা এই স্তরের মধ্যে কিন্তু নেই, যে কারণে সমস্ত ধরনের জেট বিমানগুলো এই স্তরের মধ্য দিয়ে অর্থাৎ টেটোস্ফিয়ার স্তরের মধ্য দিয়ে তারা কিন্তু যাতায়াত করে নির্বিঘ্নে তারা কিন্তু গন্তব্যস্থলে পৌঁছাতে পারে। সেজন্য টেটোস্ফিয়ারের একটা ব্যাপক পরিমাণে গুরুত্ব আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এ একটা দিক গেল। এরপরে হচ্ছে কি, এই টেটোস্ফিয়ারের ঊর্ধ্বে আরেকটা পাতলা আস্তরণ স্তর আমরা লক্ষ্য করতে পাচ্ছি, যেটা আমরা কালো এই যে লাইন বর্ডার দিয়ে আমরা আগের থেকে এগিয়ে রেখেছি, এই স্তরটাকে একটা পাতলা আস্তরণ অবস্থান করছে। এই জায়গাটা কিন্তু টেম্পারেচার বাড়ছেও না এবং কমছেও না, অর্থাৎ সমান অবস্থান করছে। সেই জন্য এই জায়গাটার একটা নাম করা হয়েছে যাকে বলা হচ্ছে স্ট্যাটোপজ। অর্থাৎ এই স্তরটা কোন রকম, অর্থাৎ টেটোস্ফিয়ারের ঊর্ধ্বাংশে এমন একটা স্তর অবস্থান করছে যে স্তরটাতে কোন রকম উষ্ণতা বাড়ছেও না কমছেও না, যে কারণে এই স্তরটার নামকরণ করা হয়েছে স্ট্যাটোপজ কিন্তু আমরা বলছি। এ একটা গেল আমাদের টেটোস্ফিয়ারের পর টেটোস্ফিয়ার এই দুটো স্তর আমরা আলোচনা করলাম। এরপরে যে স্তরটাকে আমরা আলোচনা করব
আছে মেসোসফিয়ার, মেসোসফিয়ার টোপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার মেসোসফিয়ার। তাহলে পরের যে অংশটা আমরা চলে যাচ্ছি পঞ্চাশ থেকে আমাদের প্রায় এখানে আশি কিলোমিটার, পঞ্চাশ থেকে আশি কিলোমিটার পর্যন্ত সেই স্তরটা অবস্থান করছে। সেই স্তরটার একটা নামকরণ করা হয়েছে যাকে বলা হচ্ছে মেসোসফিয়ার, মেসোসফিয়ার। এরপরে আমরা স্ট্রাটোস্ফিয়ার বা স্ট্রাটোপোজের ঊর্ধ্বাংশে পঞ্চাশ কিলোমিটার থেকে আশি কিলোমিটার পর্যন্ত একটা স্তর আমরা লক্ষ্য করতে পারছি, যে স্তরটাকে বলা হচ্ছে মেসোসফিয়ার। অর্থাৎ এর বিস্তারটা হচ্ছে পঞ্চাশ কিলোমিটার থেকে আশি কিলোমিটার, পঞ্চাশ কিলোমিটার থেকে আশি কিলোমিটার বিস্তার লাভ করেছে মেসোসফিয়ার। তার অবস্থান আমরা দেখতে পাচ্ছি না এই অঞ্চলটা, এটা হচ্ছে বায়ুমন্ডলের মধ্যম অঞ্চল, অর্থাৎ মিডিল স্তররূপে অবস্থান করছে মেসোসফিয়ার, বায়ুমন্ডলের মধ্যম স্তররূপে অবস্থান করছে মেসোসফিয়ারটা। তার এক নম্বর আমরা বৈশিষ্ট্য বলতেই পারি যে বায়ুমন্ডলের মধ্যম স্তররূপে মেসোসফিয়ার স্তরটি কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে। এই অঞ্চলে অর্থাৎ এই স্তরে বায়ুমন্ডলের চাপ হচ্ছে অত্যন্ত কম, অর্থাৎ বায়ুমন্ডলের যে চাপ বিভিন্ন জায়গাতে সেটা কিন্তু এখানে বায়ুমন্ডলের চাপ খুব একটা আমরা লক্ষ্য করতে পারছি না। এবং এই জায়গাতে, এই জায়গাতে কি করছে, আবার উষ্ণতা বাড়তে মানে কমতে শুরু করছে। এদিকে কি হচ্ছে, উষ্ণতা কিন্তু কমতে শুরু করছে। তাহলে তিন নম্বর বৈশিষ্ট্য কি পেলাম না, মেসোসফিয়ার স্তরে অ্যাটমোস্ফিয়ার স্তরে উষ্ণতা বেড়েছিল যা সর্বোচ্চ হয়েছিল চার ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু আবার যখন মেসোসফিয়ার স্তরে আমরা যাচ্ছি শেষ স্তরে দেখা যাচ্ছে আবার পুনরায় কিন্তু উষ্ণতা কমতে শুরু করছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ঊর্ধ্বে ঊর্ধ্বে দেখা যাচ্ছে মাইনাস নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড, একেবারে মেসোপোজের লেস লাস্ট প্রান্ত আশি কিলোমিটারের জায়গাতে যেখানে সর্বোচ্চ টেম্পারেচার দেখা যাচ্ছে মাইনাস নব্বই ডিগ্রি সেন্টিগ্রেড, এখানে কিন্তু আমরা উষ্ণতা কিন্তু লক্ষ্য করতে পারছি। তবে এই স্তরে আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা আমরা আলোচনা করতে পারি যে মহাজাগতিক যে সমস্ত উল্কাপিণ্ড যেগুলো মহাকাশ থেকে ছিটকে পড়ে বা ছুটে আসে, সেই উল্কাপিণ্ডগুলো অনেক সময় ভূপৃষ্ঠে পৌঁছাতে পারে না। তার কারণ কি না, এই মেসোসফিয়ার স্তরে এটা কিন্তু জোরে পুড়ে ছায় হয়ে যাচ্ছে এই জায়গাতে, অর্থাৎ মহাকাশ থেকে আগত বিভিন্ন ধরনের যে উল্কাপিণ্ড রয়েছে সেই উল্কাপিণ্ডগুলো কি করছে, এই মেসোসফিয়ার স্তরে আস্তে আস্তে কিন্তু সে কি করছে না, তুলে ছায় হয়ে যাচ্ছে বা নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে ভূপৃষ্ঠে বিভিন্ন সময় যে বিপর্যয় দেখা দিত বা দুর্যোগ দেখা দিত সেই হাত থেকে কিন্তু এই স্তর রক্ষা করছে আমাদের সমস্ত মানুষকে বা জীবগুলোকে, এটা এক কথায় বলা যেতে পারে। এরপরে কি না, এই যে মেসোসফিয়ারের গুরুত্ব আমরা পেয়ে গেলাম যে এই স্তরে সাধারণত উল্কাপিণ্ডগুলো আস্তে আস্তে পুড়ে ছায় হয়ে যাচ্ছে। এই মেসোসফিয়ার স্তরও আরেকটা উপরে আরেকটা আস্তরণ নিয়ে স্তর অবস্থান করছে যেখানে উষ্ণতা কিন্তু সমভাবে থাকছে, অর্থাৎ এখানেও কিন্তু উষ্ণতা বাড়ছে বা কমছে না, যে কারণে এই জায়গাটার নামকে বলা হচ্ছে মেসোপথ, মেসোপথ বলা হচ্ছে। অর্থাৎ এই যে পাতলা আস্তরণ অর্থাৎ টোপোস্ফিয়ার স্ট্রাটোস্ফিয়ার প্রত্যেকটা স্তরকে যে পৃথককারী যে জায়গাগুলো, প্রত্যেকটার একটা আলাদা আলাদা বৈশিষ্ট্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ট্রপোপোজেও কিন্তু সমভাবে উষ্ণতা কোন রকম হাসপিক দিয়ে আসেনি, স্ট্যাটিক অবস্থায় ছিল, স্ট্যাটোপোজেও দেখতে পাচ্ছি এবং মেসোপোজেও সেই উষ্ণতা হেরফের অর্থাৎ সম উষ্ণতা বাড়ছেও না কমছেও না, অর্থাৎ একটা স্ট্যাটিক অবস্থায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি মেসোপোজের জায়গাতে। তাহলে মেসোপোজ সম্পর্কে আমরা জানলাম যে এই স্তরটা আমাদের মেসোস্ফিয়ারের ঊর্ধ্বে অবস্থান করছে এবং এখানে উষ্ণতা কিন্তু সমভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। তিন নম্বর স্তর আমরা আলোচনা করে ফেললাম মেসোসফিয়ার সম্পর্কে যে বায়ুমন্ডলের মধ্যম স্তর, এবং এই স্তরের একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে, এই স্তরের উপর দিয়ে যে সমস্ত উল্কাপিণ্ড মহা
আকাশ থেকে ছিটকে পড়ে সেগুলো কিন্তু এখানে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই স্তরের মধ্য দিয়ে। এরপরে চলে আসছে আমরা পরের যে স্তর, পরের যে স্তর আছে সেই স্তরটার নাম হচ্ছে আর একটা স্তর, 80 থেকে আমরা এটা চলে যাচ্ছি 500 কিলোমিটার, 80 থেকে 500 কিলোমিটার একটা স্তর অবস্থান করছে, যে স্তরটাকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার বলা হচ্ছে তাহলে 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার। বিস্তারটা আমরা প্রথমেই জেনে নিচ্ছি, 80 কিলোমিটার থেকে 500 কিলোমিটার যে স্তরটা অবস্থান করছে তাকে বলা হচ্ছে থার্মোস্ফিয়ার বলা হচ্ছে। এই স্তরটা আয়নিত অবস্থায় রয়েছে, যার ফলে এর একটা নাম দেওয়া হয়েছে, এর আর একটা নামকরণ করা হয়েছে, একে বলা হয় আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার বলা হচ্ছে যেহেতু এখানকার বায়ুটি হচ্ছে নিচের বায়ুটা কিছু সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকছে, যে কারণে এই স্তরটার নামকরণ করা হয়েছে আয়নোস্ফিয়ারও বলা হচ্ছে। এর কিছু বৈশিষ্ট্য আমরা দেখতে পাচ্ছি, প্রথমে একটা পেলাম যে আয়নোস্ফিয়ার বলা হচ্ছে কারণ কি, এখানকার বায়ু আয়নিত অবস্থায় বিরাজ করছে, যে কারণে একে আয়নোস্ফিয়ার বলা হচ্ছে। এই অংশে, এই আয়নোস্ফিয়ার স্তরের অংশে আমরা দেখতে পাচ্ছি উষ্ণতা আবার ক্রমাগত কিন্তু বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ উষ্ণতা কিন্তু বাড়তে শুরু করছে, এখানে উষ্ণতা আবার মাস এই জায়গায় উষ্ণতা কিন্তু বাড়তে শুরু করছে, যেটা উষ্ণতা বাড়ছে এবং সর্বোচ্চ জায়গায় এখানে টেম্পারেচার হয়ে যাচ্ছে কত না 1200 ডিগ্রি সেন্টিগ্রেড। 1200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আয়নোস্ফিয়ার স্তরে। তাহলে উত্তর সীমায় সর্বোচ্চ উষ্ণতা আমরা দেখলাম 1200 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা থার্মোস্ফিয়ারের উর্ধাংশে এই উষ্ণতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। এই স্তরটার একটা অত্যধিক গুরুত্ব রয়েছে যে আণবিক এবং পারমাণবিক যে নাইট্রোজেন এবং অক্সিজেন দ্বারা এই স্তরটা গঠিত, পারমাণবিক নাইট্রোজেন এবং আণবিক নাইট্রোজেন এবং পারমাণবিক অক্সিজেন স্তর দ্বারা এই স্তরটি গঠিত। এখানে আল্ট্রাভায়োলেট রে অতিবেগুনি রশ্মি এবং রঞ্জন রশ্মি এক্স রে এখানে কি হচ্ছে শোষিত হওয়ার ফলে এটা কিন্তু উষ্ণতা বাড়ছে। এই স্তরও কিন্তু রঞ্জন ইউভি রে এবং এক্স রে এখানে কিন্তু শোষিত হচ্ছে, শোষিত হওয়ার পরে কি হচ্ছে এখানে কিন্তু টেম্পারেচার কিন্তু বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে এই স্তরের একটা ব্যাপক পরিমাণে আমরা গুরুত্ব দেখতে পাচ্ছি যে এখানেও কিন্তু ইউভি রে এবং এক্স রে কেও কি করা হচ্ছে শোষণ করা হচ্ছে। শোষণ যখনই করা হচ্ছে তখন কি হচ্ছে এই স্তরের টেম্পারেচার বা উষ্ণতা সেটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এবং যার সর্বোচ্চ টেম্পারেচার আমরা দেখতে পাচ্ছি কত না 1200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এই স্তরের একটা সবচেয়ে বেশি গুরুত্ব কি না, আমরা যে সমস্ত বেতার তরঙ্গ অর্থাৎ রেডিও শুনতে পাচ্ছি, বিভিন্ন গান শুনতে পাচ্ছি, খবর শুনতে পাচ্ছি, সেখানে কি করছে না বেতার তরঙ্গ কি করছে এই স্তরে প্রতিফলিত হয়ে আমাদের ভূপৃষ্ঠে ফিরে আসছে, যার ফলে কি হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের যে বেতারের যে তরঙ্গ বা গান বা খবর বিভিন্ন জিনিস আমরা কিন্তু নির্বিঘ্নে শুনতে পাচ্ছি। তাহলে এই স্তরের একটা ব্যাপক পরিমাণে গুরুত্ব আমরা দেখতে পাচ্ছি যে নির্বিঘ্নে বেতার তরঙ্গকে পরিচালনা করার ক্ষেত্রে এই থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের যে গুরুত্ব সবচেয়ে বেশি পরিমাণে আমরা সেই জায়গায় লক্ষ্য করতে পারছি। এছাড়া এখানে ইলেকট্রন এবং প্রোটনের সংঘর্ষে পরে, এই স্তরে ইলেকট্রন এবং প্রোটনের সংঘর্ষে পরে আলোক বিচ্ছুরিত হয়, অর্থাৎ আলো কি করছে একটা প্রভাব সৃষ্টি করছে, যে আলোক প্রভাটা আমাদের সুমেরু অঞ্চলে বলা হচ্ছে অরোরা বোরিয়ালিস। সুমেরু অঞ্চল অর্থাৎ আমরা যদি আঁকি উত্তরে সুমেরু, তাহলে উত্তরে সুমেরু আর দক্ষিণে হচ্ছে কুমেরু, তাহলে উত্তরে সুমেরু অঞ্চলে বলা হচ্ছে অরোরা বোরিয়ালিস, বোরিয়ালিস বলা হচ্ছে উত্তরে সুমেরু অঞ্চলে, আর দক্ষিণে কুমেরু অঞ্চলে বলা হচ্ছে অরোরা অস্ট্রেলিস বলা হচ্ছে বা কুমেরু প্রভা বলা হচ্ছে।
উত্তরে বলা হচ্ছে সুমেরু প্রভাব, দক্ষিণে বলা হচ্ছে কুমেরু প্রভাব। অর্থাৎ এখানে ইলেকট্রন এবং প্রোটনের সংঘর্ষের ফলে একটা আলো বিচ্ছুরিত হচ্ছে এই আয়োস্ফিয়ারের স্তরে, যেটা আমাদের মেরু অঞ্চলে যেখানে আমরা একটা উজ্জ্বল আলোক প্রভা দেখতে পাচ্ছি। উত্তরে সুমেরু প্রভা বলা হচ্ছে, দক্ষিণে কুমেরু প্রভা বলা হচ্ছে এই স্তরে, যেটা উত্তরে বলা হচ্ছে অরোরা বোরিয়ালিস আর দক্ষিণে বলা হচ্ছে অরোরা অস্ট্রেলিস বলা হচ্ছে এই জায়গাতে। তাহলে এটা হলো আমাদের আয়োস্ফিয়ার স্তর। আয়োস্ফিয়ার স্তর সম্পর্কে আমরা অনেকটা কিছু জানতে পারলাম। এরপর চলে আসছি পরের যে স্তর, অর্থাৎ পরের স্তরটা হচ্ছে প্রায় 1 নম্বর স্তরে চলে যাচ্ছি, যাকে বলা হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার এক্সোস্ফিয়ার পরের স্তর। পরের স্তরটা আমরা এখান থেকে কত কিলোমিটার বিস্তার করছে এটা, না 500 থেকে 750, 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত যে স্পটটা অবস্থান করছে সেই স্পটটাকে বলা হচ্ছে আমাদের এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার অবস্থান করছে 500 কিলোমিটার থেকে 700 কিলোমিটার বিস্তারটা আমরা আগে দেখে নিলাম, 750 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করছে। এরপর এর কি বৈশিষ্ট্য, না এখানে উষ্ণতা কিন্তু বাড়ছে। আমরা প্রত্যেকটা জায়গাতে দেখেছিলাম কখন উষ্ণতা কমছে বাড়ছে, উষ্ণতা কমছে বাড়ছে, কিন্তু এক্সোস্ফিয়ার স্তরে আমরা কিন্তু দেখছি যে উষ্ণতা কিন্তু বাড়তে শুরু করছে। অর্থাৎ এই জায়গাতে উষ্ণতা কি করছে, না বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে, যা সর্বোচ্চ অর্থাৎ এক্সোস্ফিয়ারের 750 কিলোমিটার এরিয়াতে সেখানে সর্বোচ্চ টেম্পারেচার কত হচ্ছে, না 1600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে এক্সোস্ফিয়ারের প্রধান বৈশিষ্ট্য কি, এই স্তরে উষ্ণতা না কমে কি করছে, উষ্ণতা কিন্তু বাড়তে শুরু করছে দ্রুত গতিতে, এবং সর্বোচ্চ 750 কিলোমিটার যে জায়গা সেই স্তর জায়গাতে দেখা যাচ্ছে কত টেম্পারেচার, সর্বোচ্চ 1600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি এই স্তরে। সুতরাং আমরা প্রথমেই যেটা আলোচনা করেছিলাম যে মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ড, উল্কাপিণ্ড কি হচ্ছে, পুড়ে ছাই হয়ে গেছে। এই উল্কাপিণ্ড পুড়ে ছাই হওয়ার অন্যতম কারণ কি হচ্ছে, মহাকাশ থেকে যখন উল্কাপিণ্ডগুলো এই স্তরগুলোকে ভেদ করে আসছে, এখানে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পাচ্ছে, এখানে 1200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার পাচ্ছে, অর্থাৎ সেই উল্কাটা অত্যধিক গরম হয়ে যাচ্ছে। গরম হয়ে যখন সে -90 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসছে, তখন কি হচ্ছে সেটা উষ্ণতা এবং মানে বৃদ্ধি এর ফলে এবং সংকুচিত হওয়ার ফলে সেটা কিন্তু পুড়ে ছাই হয়ে যাচ্ছে মেসোস্ফিয়ার স্তরে এসে। সুতরাং উল্কাপিণ্ডগুলো এই জায়গাতে যখন আসছে তখন অত্যধিক পরিমাণে গরম অবস্থায় আসছে, গরম থেকে হঠাৎ পরিমাণে ঠান্ডার জায়গায় যখন চলে আসছে তখন সেটা কিন্তু তার সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ার ফলে অটোমেটিক ভাবে সে কি করছে, উল্কাপিণ্ডটা এখানে পুড়ে ছাই হয়ে যাচ্ছে এই স্তরে। হ্যাঁ, এবং এই স্তরে কি হচ্ছে, হিলিয়াম এবং হাইড্রোজেনের প্রাধান্য রয়েছে, হাইড্রোজেন গ্যাস, হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য রয়েছে এক্সোস্ফিয়ার স্তরে। তাহলে এক্সোস্ফিয়ার স্তরের টেম্পারেচার 1600 ডিগ্রি সেন্টিগ্রেড। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এক্সোস্ফিয়ারে শুধুমাত্র হাইড্রোজেন এবং হিলিয়াম যে গ্যাস, সেই গ্যাসের কিন্তু প্রাধান্য লক্ষ্য করা যাচ্ছে এক্সোস্ফিয়ার স্তরটির মধ্যে। এই হচ্ছে এক্সোস্ফিয়ার স্তর। লাস্ট যে স্তরটা আমরা আলোচনা করব, অর্থাৎ শেষ পয়েন্ট, শেষ পয়েন্ট হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার 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 এটা সাধারণত আমরা বলেছি যে বিস্তারটা আমরা ধরেছি কত, 10,000 কিলোমিটার, 10,000 কিলোমিটার পর্যন্ত মোটামুটি বিস্তারটা আমরা অনুমান ধরে নিয়েছি, যে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের যে উষ্ণতার তারতম্য তার উপর ভিত্তি করে কিন্তু এর ভাগ করা হয়েছে
বায়ুমন্ডল। তারা রাস্ত হচ্ছে যেটা 750 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার, 750 কিলোমিটার থেকে 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তার লাভ করেছে কি স্তরটা, যাকে বলা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এই স্তরটা অবস্থান করতে দেখা যাচ্ছে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। এক নম্বর হচ্ছে পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি, এই শক্তির প্রভাব কিন্তু এই স্তরের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি না। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাব এই স্তরে নেই বললেই চলে, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির যে প্রভাব সেটা দেখা যাচ্ছে না। এখানে ইলেকট্রন এবং প্রোটন, ইলেকট্রন এবং প্রোটনের দ্বারা গঠিত হওয়ার জন্য এখানে একটা চুম্বক ক্ষেত্রের তৈরি হচ্ছে। ইলেকট্রন এবং প্রোটনের দ্বারা গঠিত হয় চুম্বক ক্ষেত্রকে বায়ুমণ্ডলটাকে ঘিরে অবস্থান করছে, এবং চুম্বক ক্ষেত্র যেহেতু বায়ুমণ্ডলকে ঘিরে অবস্থান করার জন্যই এর একটা নামকরণ করা হয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। তো ম্যাগনেট চুম্বক, তাহলে ইলেকট্রন এবং প্রোটন দ্বারা বায়ুমণ্ডলকে বেষ্টন করে যে চুম্বক ক্ষেত্রে যে স্তর আস্তরণ গঠন করছে, যে কারণে এই স্তরটার নামকরণ করা হয়েছে ম্যাগনেটোস্ফিয়ার। সুতরাং এই স্তর এই পর্যন্ত জানা গেছে। পরবর্তীকালে হয়তো আরো বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে বিভিন্ন স্তরের যে অ্যাক্টিভিটি সেটাকে আরো বেশি পরিমাণে আমরা সহজেই জানতে পারব। আমি প্রথমেই বলেছিলাম যে বায়ুমণ্ডলের 97% কার্যকলাপ সাধারণত 29 কিলোমিটার, অর্থাৎ 29 কিলোমিটারের মধ্যে কিন্তু অবস্থান করতে দেখা যাচ্ছে। তাহলে স্বাভাবিকভাবে আজকে যে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস, অর্থাৎ আমরা ভূপৃষ্ঠ থেকে একেবারে 10,000 কিলোমিটার পর্যন্ত উঠে বায়ুমণ্ডলের যে বিভিন্ন ভাগ বিভিন্ন স্তর সেটাকে কিন্তু আমরা আলোচনা করলাম। টোপোস্ফিয়ার যেখানে উষ্ণতা কমছে, প্যাটোস্ফিয়ার শান্তমণ্ডল বলা হচ্ছে যেখানে উষ্ণতা বাড়ছে সর্বোচ্চ 4 ডিগ্রি সেন্টিগ্রেড, আবার মেসোস্ফিয়ার স্তরে যখন আসছি তখন উষ্ণতা আবার কমতে শুরু করছে যেখানে -40 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হচ্ছে। থার্মোস্ফিয়ারে এবং এক্সোস্ফিয়ারে উষ্ণতা কিন্তু ক্রমাগত বাড়তে শুরু করছে। সুতরাং এইভাবে কি হয়েছে, আমাদের বায়ুমণ্ডলের যে স্তর সে স্তরের বিন্যাস ঘটানো হয়েছে, এবং তার সম্পর্কে একটা সম্মুখ যে ধারণা সেই ধারণা কিন্তু আমরা প্রত্যেককেই বায়ুমণ্ডল সম্পর্কে পাচ্ছি। আজকে বায়ুমণ্ডলের যে স্তর বিন্যাসের বিভিন্ন দিক সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় আজকে কমপ্লিট করলাম, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। পরবর্তীকালে আমরা আরো বিভিন্ন বায়ুমণ্ডলের যে বিভিন্ন পার্টগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। সকলে ভালো থাকো, সুন্দর থাকো, এবং নিয়মিতভাবে বলবো যে এই কঠিন পরিস্থিতিতে তোমরা বাড়িতে মধ্যেই থাকো, নিয়মিত হাত পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, মাস্ক ব্যবহার করবে, অযথা বাইরে যাতে না বেরো সে আহ্বান করাচ্ছি। সকলে ভালো থাকো, সুন্দর থাকো।